নমস্কার বন্ধুরা সন্তু ইনফোটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত বন্ধুরা বহু প্রতীক্ষিত স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে দু হাজার যারা কলেজে উঠেছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এতদিন পর্যন্ত কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা মাধ্যমিক পাস করেছিল অর্থাৎ ইলেভেনে উঠেছিল তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছিল কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটি কলেজ স্টুডেন্ট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েবসাইটে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে ফ্রেশ অ্যান্ড রিনুয়াল অ্যাপ্লিকেশন ইজ স্টার্টেড ফর দু হাজার বাইশ তেইশ সেশন ফর অল কোর্সেস তা কীভাবে আপনারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করবেন কী কী প্রসেস রয়েছে এবং এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে আপনাদের ইনকাম সার্টিফিকেট কীভাবে আপনারা জেনারেট করবেন অর্থাৎ এই ইনকাম সার্টিফিকেট আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কাকে দিয়ে আপনাদের এই ইনকাম সার্টিফিকেটটি ফিল আপ করতে হবে কোথা থেকে গেজেটের অফিসারকে দিয়ে আপনারা সাইন করাবেন এছাড়াও এই স্কলারশিপে অ্যাপ্লাই করলে আপনারা কত টাকা পাবেন মাসে মাসে কত টাকা পাবেন এছাড়াও এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিওতে আমি এ টু জেড আপনাদের বুঝিয়ে দেবো তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওতে প্রথম হলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রসেসগুলো বলে দিচ্ছি অর্থাৎ কী প্রসেসে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করবেন তা স্টেপ ওয়ানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে আপনাদের কিন্তু অনলাইনে একটি রেজিস্ট্রেশন করাতে হবে অর্থাৎ আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবার জন্য কিন্তু অনলাইনে আপনাদের একটি রেজিস্ট্রেশন করাতে হবে তা সেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর আপনাদের স্টেপ টুতে চলে যাবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনারা কিন্তু আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপর আপনাদের স্টেপ টুতে যেতে হবে সেই স্টেপ টুতে গিয়ে কিন্তু আপনারা ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করবেন অবশ্যই সেটি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনাদের হতে হবে এবং দশ থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু আপনাদের ডকুমেন্টসটি হতে হবে এবং স্টেপ থ্রিতে বন্ধুরা ডকুমেন্টস আপনারা আপলোড করতে হবে অর্থাৎ আপনারা সাকসেসফুলভাবে ফর্মটি ফিল আপ করার পর এবার কিন্তু আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তো এখান থেকে মেন প্রশ্ন হচ্ছে আপনারা কি কি ডকুমেন্টস আপলোড করবেন এবং কোথা থেকে ইনকাম সার্টিফিকেট আপনারা জেনারেট করবেন তো এখান থেকে বন্ধুরা ইনকাম সার্টিফিকেট কিন্তু অবশ্যই আপনাদের বিডিও এসডিও লেভেলের হতে হবে অর্থাৎ গ্রুপে গেজেটের অফিসার এখান থেকে কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন অর্থাৎ ইনকাম সার্টিফিকেট কোন ক্যাটাগরির আপনাদের হতে হবে তা আমি একে একে সব দেখাচ্ছি আপনারা ইনকাম সার্টিফিকেট কীভাবে জেনারেট করবেন এবং ডকুমেন্টস যে আপনাদের আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের কী ডকুমেন্টস লাগবে এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে ইলেভেনে উঠেছে তাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগবে এছাড়াও যারা হায়ার সেকেন্ডারি পাশ করে কলেজে উঠেছে তাদের কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কশিট অবশ্যই লাগবে এবং বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্কশিটের টোটাল ডিটেলসগুলো কিন্তু দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আপনাদের অ্যাডমিশন রিসিপ্ট অর্থাৎ আপনারা যে কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজের অ্যাডমিশন রিসিপ্টটা লাগবে এছাড়াও ইনকাম সার্টিফিকেট আপনাদের লাগবে সেই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনাদের এসডিও অথবা বিডিও লেভেলের হতে হবে অথবা গেজেটের অফিসার দিয়ে আপনাদের করাতে হবে এছাড়া ডোমিসাইল সার্টিফিকেট লাগবে যে ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ড হলে হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক অর্থাৎ পাসবুকের কিন্তু প্রথম পেজটি আপনাদের অবশ্যই লাগবে এছাড়াও আপনাদের ইনস্টিটিউট থেকে কিন্তু একটি এইচ ওয়াই অর্থাৎ হেড অফ দা ইনস্টিটিউটের কিন্তু একটি ভেরিফিকেশন সার্টিফিকেট আপনাদের করে আনতে হবে তা আমি একে একে প্রসেসগুলো কিন্তু আপনাদের বলছি বন্ধুরা এবার আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করবো চলুন দেখে নেওয়া যাক তার একদম নিচে এসে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি টিকমার্ক রয়েছে সেই টিকমার্কটিকে অন করে আপনারা প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তা প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে দেখিয়ে দিচ্ছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে ইলেভেনে উঠেছে তারা কিন্তু এই ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে তাদের ফর্মটি ফিল আপ করবে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে এখানে এসে ক্লিক করবে কারণ এই মুহূর্তে যেহেতু কলেজের স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেজন্য আমরা কলেজের ফর্ম ফিল আপটাই কিন্তু দেখাবো তো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন থার্ড নম্বরে দেখতে পাচ্ছেন ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই অ্যান্ড কন্যাশ্রী কে থ্রি এখানে রয়েছে স্টাডিং ইন জেনারেল ডিগ্রি কলেজ অর ইউনিভার্সিটি এখান থেকে কিন্তু আপনাদের ফর্ম করতে হবে অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে বা কলেজে উঠেছে তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করবে স্বামী বিবেকানন্দের জন্য একদম নিচে এসে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন আমরা ক্লিক করলাম তা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন ফর স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো খুলে গেছে এখান থেকে আপনাদের জাস্ট ফর্মটি ফিল আপ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন মধ্যে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন অর্থাৎ এখান থেকে আপনারা কোন এক্সামিনেশন পাস করেছেন এখান থেকে অবশ্যই আপনারা হায়ার সেকেন্ডারি চুজ করবেন এখান থেকে আমরা হায়ার সেকেন্ডারি চুজ করে দিয়েছি রাইট সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য বোর্ড কাউন্সিল কলেজ ইউনিভার্সিটি এখান থেকে আপনারা কোন বোর্ডের আন্ডারে হায়ার সেকেন্ডারি পাস করেছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে সিবিএসসি রয়েছে আইএসসি রয়েছে তা যেহেতু বেঙ্গলি মিডিয়াম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে জন্য এখান থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আপনারা সিলেকশন করবেন তো এখান থেকে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম অর্থাৎ কোন সালে আপনারা পাশ করেছেন অবশ্যই আপনারা এখান থেকে দু হাজার বাইশ দিয়ে দেবেন কারণ বাইশ সালে যারা পাস করেছে তারা এখান থেকে বাইশ সিলেক্ট করবে এবং এখান থেকে আপনারা রোল নাম্বার বসিয়ে দেবেন অর্থাৎ আপনাদের হায়ার সেকেন্ডারি রোল নাম্বার এখান থেকে টেন ক্লাস আপনারা কবে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি আপনার এখান থেকে বসিয়ে দেবেন টেন ক্লাসের রোল নাম্বার বসিয়ে দেবেন এবং টেন ক্লাসে কত মার্কস আপনারা পেয়েছেন টোটাল মার্কস এখান থেকে দেবেন এবং কতর মধ্যে পেয়েছেন সেই টোটাল মার্কসটি কিন্তু এখানে আপনারা বসাবেন এবং ওভারঅল পার্সেন্টেজটা কিন্তু আপনারা যখনই মার্কস বসাবেন তখনই আপনাদের পার্সেন্টেজটা কিন্তু এখান থেকে শো করবে তো একটু নিচে এসে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রেজেন্ট কোর্স অফ স্টাডি অর্থাৎ আপনারা এখন কোন কলেজে ভর্তি হয়েছেন সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তো এখান থেকে আপনারা সঠিকভাবে ডিস্ট্রিক্টটি চুজ করবেন এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে নেম অফ ইনস্টিটিউশন অর্থাৎ আপনারা যখনই এখান থেকে ডিস্ট্রিক্টটি চুজ করবেন তখন কিন্তু আপনাদের ইনস্টিটিউটটাও এখান থেকে দেখিয়ে দেবে অর্থাৎ আপনাদের এই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন ইনস্টিটিউটগুলো রয়েছে তা আপনারা এখান থেকে সঠিক ইনস্টিটিউটটি চুজ করবেন অর্থাৎ যে ইনস্টিটিউটে আপনারা ভর্তি হয়েছেন এবং এখান থেকে নেম অফ দ্য অ্যাফিলিয়েশন ইউনিভার্সিটি অর্থাৎ সেটি কোন ইউনিভার্সিটির আন্ডার এখান থেকে অবশ্যই আপনারা চুজ করবেন এখান থেকে নেম অফ প্রেজেন্ট কোর্স অর্থাৎ আপনারা কোন কোর্সে ভর্তি হয়েছেন এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন কোর্স রয়েছে বিএ বিএসসি বিকম সব কোর্সগুলো রয়েছে সঠিক কোর্সটি আপনারা এখান থেকে চুজ করবেন এবং এখান থেকে বন্ধুরা ডিউরেশন অফ কোর্স অর্থাৎ আপনাদের কত বছরের কোর্স এখান থেকে অবশ্যই কিন্তু আপনারা তিন বছর লিখে দেবেন কারণ বিএ বিএসসি বিকমে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু তিন বছরের কোর্স এখান থেকে আপনারা তিন বছর কোর্স শেয়ার করে দেবেন এবং ডেট অফ অ্যাডমিশন অর্থাৎ আপনারা ফার্স্ট সেমিস্টারে কবে ভর্তি হয়েছেন আপনাদের অ্যাডমিশন স্লিপের মধ্যে কিন্তু টোটাল জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে আর এখান থেকে বন্ধুরা নিচে এসে বেসিক ডিটেলসগুলো কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এখান থেকে নেম ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন এখান থেকে মোবাইল নাম্বার বসাবেন ইমেল আইডি বসাবেন এখান থেকে আপনারা জেন্ডার অথবা সেক্স এখান থেকে বসিয়ে দেবেন এবং রিলিজিয়ান কোন রিলিজিয়ানের অন্তর্গত সেই রিলিজিয়ানটি সঠিকভাবে আপনারা এখান থেকে চুজ করবেন নিচে এসে বন্ধুরা এখান থেকে একটি পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন এবং এখানে কিন্তু একটি কনফার্ম পাসওয়ার্ড দেবেন তা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যখনই আপনার রেজিস্টার বটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে একটি অ্যাক্নলেজমেন্ট নাম্বার চলে আসবে তা রেজিস্টার বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি তোমরা বসিয়ে যখন ভেরিফাই বটনে ক্লিক করবে তখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে কিন্তু একটি রেজিস্ট্রেশন আইডি চলে আসবে এবং যে পাসওয়ার্ডটি তোমরা সেট করেছো সেই পাসওয়ার্ডটি কিন্তু চলে আসবে তাই এখান থেকে ডাউনলোড রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা কিন্তু এর প্রিন্ট আউট একটি নিয়ে নেবে তা বন্ধুরা এবার তোমরা অ্যাপ্লিকেশন লগিনে এসে ক্লিক করবে তা যখনই অ্যাপ্লিকেশন লগিনে ক্লিক করবে এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটি বসাতে বলবে যে অ্যাপ্লিকেশন আইডিটি তোমার মোবাইলে এসএমএস হিসাবে এসছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটি বসানোর পর নিচে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা ভেরিফিকেশনটি বসিয়ে তোমরা লগ ইন বাটনে ক্লিক করবে তা যখনই লগ বাটনে ক্লিক করবে এখান থেকে কিন্তু তোমাদের পোর্টালটি পুরো দেখাবে বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল বলে যে অপশানটি রয়েছে সেই এডিট প্রোফাইলে এসে তোমরা ক্লিক করবে তো এডিট প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে তোমাদের ডিটেলসগুলো কিন্তু পুরো দেখাবে একটু নিচে এসে তোমরা দেখতে পাবে আপলোড ফটোগ্রাফ বলে একটি অপশান রয়েছে সেখান থেকে তোমরা ফটোটি কিন্তু আপলোড করে দেবে এবং তার নিচে আপলোড সিগনেচার বলে যে অপশানটি রয়েছে চুজ পাইলে যখনই তোমরা ক্লিক করবে সেখান থেকে কিন্তু দশ থেকে কুড়ি কেমির মধ্যে যে সিগনেচারটি তোমরা স্ক্যান করে রেখেছিলে সেই সিগনেচারটি কিন্তু আপলোড করে দেবে ফটো এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করার পর নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে সেই বাটনে তোমরা ক্লিক করবে তা বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে তোমাদের দেখাচ্ছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ এবার কিন্তু তোমাদের ডিটেলসগুলো সব ফিল করতে হবে প্রথমেই রয়েছে নেম অফ ফাদার এখান থেকে তোমরা বাবার নামটি সঠিকভাবে বসিয়ে দেবে তারপরে রয়েছে নেম অফ মাদার এখান থেকে তোমরা মায়ের নামটি সঠিকভাবে বসিয়ে দেবে এবং প্রফেশন অফ ফাদার অর্থাৎ তোমার বাবা কি কাজের সঙ্গে যুক্ত সেই কাজটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে এবং নিচে রয়েছে নেম অফ গার্ডিয়ান সেখানে কিন্তু তোমাদের গার্জিয়ানের নামটি সঠিকভাবে বসিয়ে দেবে তা বন্ধুরা সব সঠিকভাবে বসানোর পর একটু নিচে তোমরা ডেট অফ বার্থ বলে একটি অপশান পাবে সেখানে এসে তোমাদের ডেট অফ বার্থটি সঠিকভাবে বসিয়ে দেবে এবং জেন্ডারটি সিলেক্ট করার পর রিলিজিয়ান এবং কাস্ট বলে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে তোমরা ফিল আপ করবে একটু নিচে এসে তোমরা একটি অপশান পাবে এনি লিঙ্গুয়েস্টিক রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি যদি মাইনরিটি কমিউনিটির মধ্যে না পড়ো তাহলে তোমরা এখান থেকে নো করে দেবে এবং রাইট সাইডে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল এখান থেকে কিন্তু তোমরা ইয়েস করে দেবে এবং একদম নিচে এসে আধার কার্ডের নাম্বারটি তোমরা সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবে তা বন্ধুরা সব কিছু সঠিকভাবে বসানোর পর একটু নিচে এসে তোমরা দেখতে পাবে প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস বলে যে অপশানটি রয়েছে এখান থেকে তোমাদের অ্যাড্রেসটি কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবে অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখান থেকে সঠিকভাবে তোমরা বসিয়ে দেবে তা অ্যাড্রেসটি সঠিকভাবে বসানোর পর নিচে এসে দু তিনটে অপশান রয়েছে সেখানে লেখা রয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অ্যান রিসিভ এনি আদার স্টেট সেন্ট্রাল স্কলারশিপ অর্থাৎ তোমরা এবছর অন্য কোনো স্কলারশিপ কি পেয়েছ যদি তোমরা পেয়ে থাকো তাহলে ইয়েস করবে আর যদি না পাও তাহলে তোমরা নো করবে এবং তার নিচে এসে তোমরা দেখতে পাবে টোটাল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ এখান থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটি দিয়েছ সেই ইনকামটি কিন্তু এখান থেকে বসিয়ে দেবে প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখছি এই ইনকাম সার্টিফিকেট তোমরা কোথা থেকে আনবে তা এই ইনকাম সার্টিফিকেট আনার জন্য আমি যে ফর্ম্যাটটি তোমাদের বললাম সেই ফর্ম্যাটটি তোমরা প্রিন্ট করে নেবে এবং সেই ফর্ম্যাটের মধ্যে এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে অথবা কোনো এগ্রেড গেজেটের অফিসার গিয়ে দিয়ে কিন্তু তোমাদের স্ট্যাম্প এবং সিল লাগিয়ে তবে কিন্তু ইনকাম সার্টিফিকেটটি সাবমিট করতে হবে তো বন্ধুরা সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পর একদম নিচে এসে ব্যাঙ্ক ডিটেলস বলে একটি অপশান রয়েছে এখান থেকে তোমাদের ব্যাঙ্কের ডিটেলসগুলো সঠিকভাবে বসাবে অর্থাৎ প্রথমে রয়েছে আইএফসি কোড তারপরে রয়েছে নেম অফ ব্যাঙ্ক এবং ব্রাঞ্চের নেম রয়েছে এবং সঠিক অ্যাকাউন্ট নম্বরটি কিন্তু তোমরা সঠিকভাবে এখান থেকে বসিয়ে দেবে তা বন্ধুরা ব্যাঙ্ক ডিটেলসটি সঠিকভাবে ফিল আপ করার পর যখনই আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমাদের ইনকাম সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করবে তোমরা সঠিকভাবে এটি দেখে নেবে এবং একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি এবার কিন্তু আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে অর্থাৎ আমি প্রথমেই তোমাদের বলেছিলাম কোন কোন ডকুমেন্টসগুলো তোমরা পিডিএফ ফমাটে চারশো কেবির মধ্যে স্ক্যান করে রাখবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখান থেকে তোমরা একে একে আপলোড করে দেবে তা বন্ধুরা ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করার পর তোমরা যখনই সাবমিট বটনে ক্লিক করবে তোমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুল সাবমিট হয়ে যাবে তা ফর্মটি সাবমিট করার পর তোমরা কিন্তু অনলাইনে স্ট্যাটাসও চেক করতে পারবে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি দেখার পরও যদি তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু রিপ্লাই দেবো তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবে